শব্দের চেয়ে 7 গুণ বেশি গতির ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ভারত। আর মাত্র কয়েক বছরের মধ্যেই হাইপারসনিক মিসাইল হিসেবে দুর্দান্ত হয়ে উঠবে ভারতের ব্রহ্মোস, ছুটবে দ্রুত গতিতে, গতি বাড়বে 7 গুণ। রাশিয়ার সহায়তায় ভারত তৈরি করছে এই অস্ত্র। ব্রহ্মোস অ্যারোস্পেসের MD তথা CEO সুধীর মিশ্র জানিয়েছেন, আগামী 1 দশকের মধ্যেই ব্রহ্মোসের গতি হবে Mach 7, শব্দের চেয়ে 7 গুণ দ্রুত, অর্থাৎ 5370 মাইল প্রতি ঘন্টা। ওই কর্মকর্তা আরো বলেন, মিসাইলকে হাইপারসনিক করতে আরো 7 থেকে 10 বছর সময় লাগবে। তিনি জানান, বর্তমানে মিসাইলটি Mach 2.8 গতি তুলতে পারে, আগামী 5 বছরের মধ্যে তা Mach 3.5 গতি তুলতে সক্ষম হবে। সুধীর বলেন, Mach 5 গতি তুলতে হলে বর্তমান ইঞ্জিনে কারিগরি বদল করতে হবে, আর Mach 7 পর্যায়ে যেতে হলে উন্নত মানের ইঞ্জিন বসাতে হবে। মিশ্র জানান, মূল লক্ষ্য হলো এমন একটি মিসাইল তৈরি করা যা পরবর্তী প্রজন্মের যুদ্ধক্ষেত্রে উপযোগী হবে। তিনি জানান, DRDO-র পাশাপাশি IIT, IIS এই ভবিষ্যৎ প্রযুক্তির উপর গবেষণা চালাচ্ছে। একইভাবে গবেষণা চালাচ্ছে রাশিয়ার বিভিন্ন সংস্থাও। এই মিসাইলের কন্ট্রোল সিস্টেম, গাইডেন্স সফটওয়্যার, এয়ারফ্রেম এবং ফায়ার কন্ট্রোল সিস্টেম তৈরি করতে সাহায্য করেছে ভারত।